পুলিশ ন হাফতারিয়ানি বাগৈ বখরক ফাটিরে ওই বুজাক্ষা মারুতি ড্রাইভার মুংতাপু শুক্লা দাস পাতিমুনি ইয়াগুলো বাইজালবাড়ি আউটপোস্ট নে অ পুলিশ ন রমনানি শানমুঙ্গ খোয়াই থানা কিতিংগে খাদুমানি ফুনুক লাইখা যত মালখুং শুনাই ড ফাশাল খোয়াই নিশিমি আগরতলা ফাইমানি লামাও বাইজালবাড়ি আউটপোস্ট নি পুলিশ বাই বেলফাং আমসাইও কাশু জাংমানি খরকসা মারুতি ড্রাইভার তাপস শুক্লা দাস আবনি ইয়াগুলো তাপস শুক্লা দাস ন রং 5000 হাপ্তা শানখা বাইজালবাড়ি আউটপোস্ট নি খরকসা পুলিশ ফিয়াবার রং 5000 রুনানি গোশিলিয়া তাপস শুক্লা দাস আবনি বাগৈ বনমালখুনি তিখলাইয়ে ভূত খ্লাইখা বাইজালবাড়ি আউটপোস্ট নি পুলিশ র পাতিমুনি ইয়াগুলো রহর জাখা বন খোয়াই হাঙ্গর শাখাম নগ আবনি ইয়াগুলো রহর জাখা আগরতলা জিবি শাখাম নগ পাতিমুনি ইয়াগুলো বাইজালবাড়ি আউটপোস্ট নি অ পুলিশ ন রমনানি শানমুঙ্গ খোয়াই থানা কিটিংগৈ খাদুমানি ফুনুক লাইখা যত মালখুন শোনাই র সকালকে আমরা খোয়াই থেকে আমি আমার বড় ভাইয়ের ছেলে আর একজন আমার ড্রাইভার আমরা তিনজনে মিলে আগরতলা আইতেছি খাইতে এক মাস হয়েছে নিরামিষ শেষ হয়েছে আমরা খামু খাওয়া টাওয়া করবো আমরা তো এমন প্রায় সময় নিরামিষ খাই এমনি খাইতে পারি না ওই শেষ হয়েছে দিকে আগরতলা ভাবছি আয়া আমরা একটু কিছু খামো আর কি বিরিয়ানি টিরিয়ানি এগুলো খাইয়া বাড়িতে যাবো গা খাইবার সময় বেলফাং চেকিংয়ে আমরা সবসময় এদিকে আই গাড়ি হাত দেখাইলেও দাঁড়াই না দেখাইলেও দাঁড়াই নাকা নাকা চেকিং এটা বেলফাং বেলফাং এটা খোয়াই থানার আন্ডারে সবসময় আমরা দাঁড়াই এর আগের দিনও আমি খোয়াই থেকে এয়ারপোর্ট থেকে লুক লেগে গেছি রাত্রেও দাঁড়াইছি আমরা তো সবসময় দাঁড়াই দাঁড়াই তো কোনো অসুবিধা নেই সে দাঁড়াইছি তারা গাড়ি টাড়ি চেকিং করছে কিছু পাইছে না তো একটা আগের মানে মদের বোতলের মুখা পাইছে আমরাও খাইছি না তারপরে কয় এই যে এটা পাওয়া হয়েছে তোমরা এরকম বিজনেস করো ড্রাগ বিজনেস করো আমি কই আমরা স্যার আমরা এরকম এরকম খাইতে যেতেছি বাড়ির মানুষ আমরা এরকম কোনো কিছু করি না আর আমার বাতি যা ছিল স্টুডেন্ট কয় আমরা হেও স্টুডেন্ট কারণ আমরা বিজনেস করবো নি আমরা পড়াশোনা পুলা পাই এই কথা কইছি পরে ওই আমার বাতিজার সাইটে লয়ে গেছে সাইটে নিয়ে টাকা সাইট আছিল ওই রাজীব দেবর মান কুয়া একজন নাম আছিল তাইনে লয়ে গেছে দেবর মানে রাজীব দেবনাম লয়ে গেছে সাইটে গিয়ে টাকা সাইট আছিল 5000 টাকা চাইছিল তো আমরা দ্বারা তো টাকা নাই স্যার আমরা টাকা কইতে দেবো আমরা তো খাইতেই এমনি গেছি আমাদের টাকা কইতে থাকবো এমনি 500 টাকা আছে তারপরে কইছি পরে আমি কয়েকটা টাকা দেবো না আপনার দেওয়াই লাগবো আমরা আমরা যে আমি গাড়ি চালাই বিএমএসের দাদা তারা জিগাই লই আপনার টাকা দিয়া আই ফোরতামে তো ফোন করছি পরে তারা ওই তার অফিসারের কিন্তু ফোন আইছে মনে হয় বলে সাইডা দেও তারা তো এমন এমন তারা আমার কয়েক তোরা পাওয়ার দেখাইলিস তোরা তোর পাওয়ার দেখাইছ কুয়া স্যার মারা আরম্ভ করছে আমরা লাঠি লাঠি তারার সার্ভিসের লাঠি আছে না কালো কালো করে এটা দুই তিনজন আমার দ্বারা একটু ভিডিও আছে আমি দিতে পারো ছবি আমার আমার তো আমি ভিডিও করতেছিলাম যে স্যার তারার কথাটি তারা তো আমরা এমনি কিছু করতে পারতো না ফল তারা কইতেছে দিকে ভিডিও করতেছিলাম আমি মোবাইলটা কাইরে নিবে লাগিয়া দৌড়াইতেছে আমারে আমার বাতে যারে মারছে যে আমি ভিডিও করছি এর লেগে ওই লাঠিটা তো ঢিল মারছে ঢিল মারছে পরে ওই ঢিলটা ইয়ে মাথাতে লেগে গেছে গা মাথাতে লাগছে পরে আমি ফুয়ে গেছি গা হেরে মার দূর করছে আপনার বাতি যায় বর্তমানে কুড়ি আসছে খুয়াইতে এমনি অকন ভালো সুস্থ এরপরে আপনারা হাসপাতালে গিয়ে আসছেন আমার আমরাই হাসপাতাল গেছি আমরা খুয়াই হাসপাতাল যাইবার আগে বাইজালবাড়ি ডুকিয়া সেলাই টেলাই করাইয়া পরে আমরা ওই দাদা তার গেনে গেছি এরপরে থানাতে গেছি নামটা কি আপনার আমার নাম তাপস শুক্লবৈদ্য বাড়ি কোন জায়গা বাড়ি খোয়াই সমতল পদ্ধতি কি করেন আপনি গাড়ি চালাই আমি আর বাতিজার নাম কি বাতিজার নাম অনুপম শুক্লবৈদ্য এখানে টানা গেড়া দেওয়ার মূল কারণ হইল আমাদের যে হাইওয়ে রোডে যে এখানে ওই যে কিতা কয় বেলফাং বেলফাং এ যে আর চেকিং পয়েন্ট আছে ওইখানে তারা গাড়ি চেকিং বসে গাড়ি চেকিংয়ে আমরা মারুতি অটো বিভিন্ন গাড়ি যাতায়াত করে তারা চেকিংয়ে যখন কোনো ধরনের একটা অটোতে তাপস নামের একটা ছেলের মারুতিতে চেক করছে যখন তার গাড়িতে কিচ্ছু পাইছে না তখন সে যে চেক করে তারা হয়রানি করছে সে এটা ভিডিও করতে আসলো তো ভিডিও করার কারণে তারা এর কাছ থেকে গাড়ি চেকিং করার পরে এর কাছ থেকে 500 টাকা করছে 5000 টাকা এর কাছ থেকে চাঁদা ডিমান্ড করছে কিয়ের লেগে কয় কিয়ের লেগে কইছে
গাজা বাসার গাড়ি, কিন্তু এর গাড়িতে চেকিং এর সময় তারা কিচ্ছু পাইছে না। তারপরে হে যখন ওই পুলিশের কথাগুলা রেকর্ডিং করতেছে, তখন একজন এর মাথাতে লাঠি দিয়ে আক্রমণ করছে, এর মাথা পুরা রক্তাক্ত হইয়া এখন কোয়াই হাসপাতালে হয়তো জীবিত রেফার করা হইব। এর অবস্থা খুব সিরিয়াস। আমরা কত হইলো এরা চেকিং করবো ভালো কথা, এরা গাড়ি রুগীর গাড়িও চিনে না, কিচ্ছু চিনে না। এরা সাদা তুলনের যদি ইচ্ছা হয় তাহলে এরা নিজেরা থানার সামনে বইলি হয় রাস্তাত গাড়ি চেকিং এর নামে যাতে সাদা না তুলে আর কি। অহন এটার যদি কোনো বেআইনি কিচ্ছু পাইতো তাহলে এর কাছ থেকে এর আইনত ব্যবস্থা নেওক। এরা চাঁদা কি এর লেগে লইতো, এরা টাকা কি এর লেগে এর কাছ থেকে ডিমান্ড করবো। এটা তো আইনগত যা হয় এটা চিন্তা করো, যদি গাজা তাহে গাড়ি এরা থানা টানবো, থানা টানা এটা ব্যবস্থা করবো। টাকার বিষয়টা তো আমরা বুঝি না। আসিলাম আমরা এক মাসের একটা নিরামিষ ছিল, তো ভাবছি যে আমরা আগরতলা যাবো, যে যাইবার সময় এই রাস্তার ওই একটা নাকার মধ্যে যেখানে চেক আপ হয় তো এখানে আমরা এক আটকাইছে একজন রাজীব দেবনাথ করে একজন কনস্টেবল আমার আটকাইছে। এখানে আটকাইছে পরে হে গাড়ি চেক আপ করছে, গাড়ি চেক আপ করে পরে এরপরে একটা মদের একটা ছোটো একটা ক্যাপ পাইছে এটা, ঠিক আছে। এই ক্যাপটা নিয়ে সেটা এরপরে কইছে তুই ওখানে তোলারে একটা সাইডে আয়, তো আমার সাইডে নিয়ে গিয়া কইছে আমার কইছে কইছে আমার 5,000 টাকা দিতাম, দিলে পর না দিলে পরে বলে ইয় কইছে আমরা বলে ঢুকাই দিব গাড়ি সিজ করে লাইব, এরপরে বলে গাড়ি পাইতো না এরকম। এরপর কইছে 5,000 টাকা দিত না, এরপর 2,000 টাকা দিত। এরপর যে সময় 2,000 টাকা আমরা কইছি আমরা কিন্তু কিছু নাই আমরা কাছে, আমরা কি ইলিগাল, আমরা কিরম তো ব্যবসা নিয়ে ব্যবসায়িক না, আর আমরা এইরকম কোনো কিছু ইলিগাল কাজ করতেছি না। তো কয় 2,000 টাকা দিতে হইব, যে সময় আমরা না করছি এই সময় হঠাৎ করে হে তারে ওই যে তারে একটা বড় একটা লাঠি লিয়া তারা কনস্টেবলের যে লাঠি দিলে একটা ঢিল মেরে মাথা ফাটাই দিছে। এরপরে যে সময় আমি আটকাইতে গেছি এই সময় আমারও একটা মাইরা ইয়ে করে দিছে, ঠিক আছে। এরপর আমি তারে ওই সামনে লোকাল বাইদল বাড়ি ইয়োর ভিতরে পিএসসির ভিতরে শিলি দেওয়া হয় না, এরপর আমি ইয়ত নিয়ে আইসি এখানে ইয়ত। এরপরে হসপিটালে গেছে পরে ইয়ত এই পুলিশ স্টেশনে গেছে পরে, এরপরে হঠাৎ করে হ্যাঁ খিচু নিয়ে আইসে, ওখানে আইসে পরে ওখানে হ্যাঁ ইয়ে করতে পারতো, প্রচুর ব্লিডিং হইতেছে হ্যাঁ চলে দিয়া আর ইয়ে হইতেছে। আপনার কি হয়েছে? আমার আঙ্কেল হয়। ওর নাম কি? ওর নাম তাপস শুক্ল বৈদ্য। আপনার নাম? আমার নাম অনুপম শুক্ল বৈদ্য। ককশিল শামুকা সামানি ইয়াগুলো পাতি মূলত ইয়ে চাই তো বই নাই জাংলে হনে কক রেখা খয় বুখাস্তানি এসডিপিও কয় থেকে একটা ভ্যান গাড়ি আগরতলা যাচ্ছিল, তো বেলফাং আমাদের ডেজিগনেটেড নাকা, তো ওইখানে একদম স্ট্রিক্ট চেকিং হয়। তো সেই নাকাতে চেকিংকালীন চারজন ছিল ওইখানে, আমাদের কাছে যেহেতু সূত্রের খবর দে ভেরি ইনটক্সিকেটেড, তো সেই জায়গার মধ্যে যখন জিজ্ঞাসাবাদ হচ্ছিলো তো কথায় মতভেদ হয়ে গেছে, তো সেটার মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছে আমাদের স্টাফ এবং ওই যে গাড়িতে যেই লোকগুলি ছিল ওদের মাঝখানে। তো সেইখানে সেই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে একটা ঘটনা হয়, যার জন্য মানে আমরা আসলাম এসে এই ঘটনার তদন্ত করছি এবং আপাতত সিচুয়েশন ইজ নর্মাল, তো আফটার ইনভেস্টিগেশন উইল লেট ইউ নো। স্যার এখানে যারা স্থানীয়রা ছিল থানা ঘেরাও করলো, স্যার এক্স্যাক্ট কী কারণ আজকে থানা ঘেরাও করলো তারা? ও না, ওদের থানা ঘেরাও করার একটাই কারণ যে মানে ওরা বিরক্ত হয়েছে যে ওদের সাথী পুলিশের সাথে একটু মতভেদ হয়েছে, তো সেটা আমরা এসে উই আর সলভ দ্য প্রবলেম, সিচুয়েশন ইজ নর্মাল নাও, তো আফটার ইনভেস্টিগেশন উইল লেট ইউ নো যে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড, এখানে কী হয়েছিল এক্স্যাক্টলি। স্যার আরেকটা বিষয়ে আমাদের কাছে যে খবর রয়েছে, সেই নাকাতে যে পুলিশ প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল ওখানে ডিউটি করছিল তাদের তরফ থেকে তাদের কাছে টাকা ডিমান্ড করা হয়েছিল, সে বিষয়ে স্যার কী বলবেন? না একদমই না, এটা কোনোদিনই হতে পারে না, ইট ইজ ইম্পসিবল। ওইখানে যে স্টাফ ছিল আমাদের সিআরপিএফও ছিল, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ছিল, আর আমাদের বাজলবাড়ি আউটপোস্টের দুজন স্টাফ ছিল, তো ওইখানে প্রায়ই স্ট্রিক্ট চেকিং হয়, তো এইসবের কোনো প্রশ্নই ওখানে এলিগেশন। ফিয়াবা হাপ্তা সানমানে ককশিল সামুন্নতুয়ই মূষা সানা নাইলিয়া খয় থানানি উশি দেই খয় বুখাস্তানি এসডিপিও থানা গেরাও খ্লাইজাঙ্গানি ইয়াগুলো মাজরা খ্লাইনে পুলিশ রঙে শাকাও তামো শাকথার মুং নাহার জাংন আবো জড়ানো কক সানায় খয় নিশিমি বিপ্লবনি কক থম চিনি খরাং।